হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছেন আমি এস এম শাহিন আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি টপিক্স নিয়ে আজকের বিষয়টি হচ্ছে একটি ইন্সপায়ারাল টকিং হ্যাঁ বন্ধুরা একটি ইন্সপায়ারাল টকিং নিয়ে আমি দুই মিনিট আপনাদের সাথে আলোচনা করব আজকের বিষয়টি হচ্ছে সেই সমস্ত ভাইদের জন্য যারা হেরে গেছেন হ্যাঁ বন্ধুরা যারা হেরে গিয়ে ভাবছেন তাদের পক্ষে আর সম্ভব না শুধুমাত্র তাদের জন্যই আজকের আমার টপিক্সটি আমি একটি উক্তি লিখেছি যেটি আমার নিজের উক্তি আমি এটি দিয়েই বোঝানোর চেষ্টা করছি তুমি যখন কোনো কিছুতে হেরে যাও অন্যরা তোমাকে নিয়ে অনেক মজা করবে ও তোমাকে হাসি তামাশার পাত্র বানাবে কিন্তু মনে রেখো তুমি যখন এই হেরে যাওয়া থেকে শিক্ষা নিয়ে বিজয়ী হবে তারাই আবার তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে বস্তুত তারা হলো স্বার্থবাদী যারা কিনা তোমায় উৎসাহ দেওয়ার বদলে তোমাকে হেয় ও তাচ্ছিল্য করেছিল আরও একটি কথা মনে রেখো বন্ধুরা হেরে যাওয়া মানেই তুমি পারবে না এরকমটি নয় হেরে যাওয়া মানে তোমার বিজয়ী হওয়ার জন্য যে জিনিসগুলি কম আছে বা যেগুলির প্রয়োজন সেগুলি তোমাকে জানিয়ে দেয়া সুতরাং হেরে গেলে যে লক্ষ্য ছেড়ে দিবে এরকমটি নয় এরকমটি করা উচিত নয় এরকমটি করবেও না হেরে গেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ